একটা মেয়ের নোংরা চরিত্র, সে পরকীয়াতে লিপ্ত, ঠিক আছে? চারিদিকে আমি বলেছিলাম অনেকেই কালকে, যেহেতু ওই গা বমি বমি উল্টে উল্টে করে দেয়, ম্যান্ডি কি প্রেগনেন্ট হয়ে গেল, কন্ট্রোভার্সির থিমগুলি ওরাই দেয়। কালকে যেমন দিল ওর মাকে নিয়ে, মা কি বলেছে শুনে নাও সবাই, সে একদিনে সেই মাস্তুতো বোন ফেমাস হয়ে গেল, একদিনে সেই মেয়েটা যে ফ্ল্যাটের, এরা কিন্তু সবাই আননোন ব্লগার ছিল, আর সেই ফ্ল্যাটের যে মেয়েটা সেও কিন্তু মালিকের, মানে মালিক ছিল মাস্তুতো, সব মাস্তুতো ছিল, মাস্তুতো বোন তো সব মাস্তুতো বোনরা হাজির হচ্ছে, সেও কিন্তু ছিল মালিক, ছিল তার মাসির বাড়ি। তারপরে আসলো, মানে যে কথাটা বলতে পারে, তারপরে আসলো ম্যান্ডির সৌমেনের মাস্তুতো বোন, হ্যাঁ মাসিমা, ওই মাসির কথাগুলি ছেলের ব্লগে বা বৌমার ব্লগে বলতে পারতো, গিয়ে কথাটা বা মেয়ের ব্লগে কথাটা বললো মাস্তুতো বোনের ব্লগে, মাস্তুতো বোন একটু হাই ফাই, হ্যাঁ চলো চলো মাস্তুতো বোন কথাটা সত্যি সত্যি মিলে গেল। তারপর পরকীয়া, একটা মেয়ে পরকীয়া লিপ্ত, আমরা সবাই জানি, হ্যাঁ ম্যান্ডির চরিত্রটা খারাপ, এক তারপরেও কিন্তু সেই মেয়েটাকে বেঁধে রাখার চেষ্টা করছে তার একমাত্র একান্ত আপন স্বামী, কেননা সে সংসার করতে চায়, সে মেয়েটাকে ভালোবাসা ভালোবাসে। এটা কি ভালোবাসার লক্ষণ? মেয়েটা বলছে তার মনটা উড়ে গেছে, সে এখানে একটা পাখিকে হাত পা বেঁধে পিঞ্জিরাতে বন্ধ করে রাখা হচ্ছে, তাকে ছাড়ছো না কেন? ভালো, তুমি নিজে বলেছিলে সৌমেন যে সে যখন ভালো থাকতে চাবে, ভালো থাকার অধিকার সবার আছে, এখন সে থাকতে যাচ্ছে ভালো ওই ছেলেটার সঙ্গে, এই তোমরা আমাকে বকবে না দিদি, তুমি পরকে একে সাপোর্ট করছো, দেখো সাপোর্টের আর ইসের কথা না। হ্যাঁ কথাটা হচ্ছে একটা মানুষ তার মতো করে বাঁচতে পারছে না, সমাজের নাম দিয়ে, চরিত্রের নাম দিয়ে, আমাদের রিচুয়ালের নাম দিয়ে, তোমার স্মৃতি সিঁদুর, তোমার স্বামী দেবতা, তোমার সংসার, তোমার মেয়ে, তুমিটা কোথায়? সেই মানুষটার তুমিটা, এই জন্যই বলে একদম গরিব মানে লোয়ার মিডিল ক্লাস আর একদম হায়ার মিডিল ক্লাস একই ক্যাটাগরি, মাঝখানে আমরাই এই সমাজ ধর্ম এই নিয়ম, আর সেই নিয়মের মধ্যে যে কত অনিয়ম হয় সেটা আমরা জানি না, আর এটা স্বীকার করতে রাজি হই না। তো সেখানে দেখো, হ্যাঁ ও থাকতে চাইছে না কিন্তু ওকে রাখতে চাইছে। হায়ার মিডিল ক্লাস দেখো, যখন ওদের যাকে ভালো লাগে দে ক্যান গো অ্যান্ড স্টে, দেখতে পাচ্ছ মালেক আর খান যার বয়ফ্রেন্ডের সাথে, তার সাথে 12 বছরের ডিফারেন্স এজ, কোনো ব্যাপার না, তারও 18 বছর ম্যারিড লাইফ, ডিভোর্স, তারপরে যতজন, হ্যাঁ আমির খানের দুটো হয়ে গেল, কেউ জিজ্ঞেস করে না কতবার তুমি ডিভোর্স দিচ্ছ, কতবার তুমি বিয়ে করছো, তুমি কার সাথে লিভিনে আছো, কার সঙ্গে থাকছো, দ্যাট ইজ নাথিং ফর দেম, ওদের কোনো রকম ওই ব্যাপারটা নিয়ে প্রশ্ন থাকে না। আর একটা হচ্ছে লোয়ার মিডিল ক্লাস, মেরাপতি মুঝে ছোড় দিয়া, মেরাপতি দুসরা শাদি, মেরাপতি দুসরা শাদি কার লিয়া, ও দুসরা অরতকে পাস গায়া, একদম মানে ফ্র্যাঙ্কলি আমার সঙ্গে আমার হাজব্যান্ড থাকে না, তার কাছে একটা, আরে বলবেন না দিদি আমার জামাই আমাকে ছেড়ে দিছে, আর বলবেন ওই চলে গেছে এর সাথে, তো এরাও কিন্তু খুব মানে কমফোর্টেবলি এবং বলে দেয় যে আমার প্রতি আমার সঙ্গে থাকে না, চলে গেছে ওর সঙ্গে, ওর সঙ্গে থাকে লোয়ার মিডিল ক্লাস, এবং এটা খুব অ্যাকসেপ্ট করে ওদের সোসাইটি, কোনো ব্যাপার না, আহা মেয়েটা তো থাকে না, ওইটুকুনি থাকে না, জামাই থাকে না, একলা করে জামাই তো গেছে গিয়ে আরেকজনের সাথে, গেছে গিয়ে একজনের সাথে, ব্যাস দ্যাটস অল। কিন্তু আমরা 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 কিন্তু নারী, আমরা সব পারি, নারীর অধিকার, স্বাধীনতা, নারী সেও তো ভারতের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক মানে কি দিদি, নোংরামি করবে, ভালোবাসাটা নোংরামি, ভালোবাসাটা নোংরামি। আজকে ম্যান্ডি দিদি, আপনি ম্যান্ডির পক্ষে? একদম না, আমি কোনো ম্যান্ডির পক্ষে না, আমি প্রথম সবসময় বলে দিয়েছি আমি কারোর পক্ষে না, এখানে আমি বলছি সে পরকীয়া লিপ্ত, তার চরিত্র খারাপ সবাই জানে প্রত্যেকে, এবং সে স্বীকার করেছে নিজের মুখে সে ওই ছেলেটাকে ভালোবাসে, তো তার মনটা চলে গেছে সম্পূর্ণ, হয়তো শরীরটাও গেছে আগে যেটা আমরা জানি না, মনটা তো চলে গেছে, সে সম্পূর্ণভাবে ওখানে চলে গেছে মনটা, তারপরও তাকে টেনে হিঁচড়ে এখানে থাকতে হবে, কেন? কারণ সমাজ, সমাজ কিন্তু তোমার ঘরে একদিন একটা যদি খাওয়ার না হয় সেই সমাজ তোমাকে জিজ্ঞেস করবে না, সমাজ জিজ্ঞেস করবে না। আর ভারতীয় দণ্ডবিধি, এটা আমাকে আমার একজন ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল, দণ্ডবিধিতে কিন্তু এখন এই পরকীয়াটাকে কিন্তু, আর একসময় ছিল প্রচণ্ড মানে আইনত দণ্ডনীয়, মরালি এটা রং, আমাদের ধর্ম আমাদের দেশ মনোগামিতে বিশ্বাস করে, বাইগেম মানে একটা সিঙ্গেল ম্যারেজে বিশ্বাস করে, অনেকগুলি বিয়েতে বিশ্বাস করে না, কিন্তু
এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স দিয়ে লিগেলি তোমার ইস্যু হয়, লিগেলি কোনো রকম পানিশমেন্ট তুমি দিতে পারবে না, অবশ্যই এই গ্রাউন্ডে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায়। তাহলে একটা মহিলা এতটা নোংরা, সুমেনের পক্ষে খুব তাড়াতাড়ি কিন্তু তাকে ডিভোর্স দেওয়াটা, মানে এই গ্রাউন্ডে ডিভোর্স দেওয়াটা ইজি। তারপরেও সুমেন দিচ্ছে না, কারণ তাকে সে ভালোবাসে, যাকে সে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। তাহলে এখানে তো একটা ভিলেন হয়ে গেছে, সুমেন তো এখানে ভিলেন, তার প্রতি তার ভালোবাসাটা শেষ। মালাইকা যখন ডিভোর্সের আগে একটা ক্যাপশন দিয়েছিল, ওর হার্ট সাইন তার মধ্যে অল্প একটু জল আছে, মানে তোমার প্রতি আমার হৃদয়টা শুকিয়ে গেছে। এখানেও কিন্তু সেম, সে তাকে ভালোবাসে না, সে তার সাথে থাকতে চাইছে না, তাকে থাকতে হবে। কেন? সমাজ বলেছে। কেন? থাকতে থাকতে মিল হয়ে যাবে। তার মনটাকে মেরে, তার ভালো থাকাটাকে মেরে, তাকে যে ভালো লাগবে তাকে মেরে, ওইখানে গিয়ে দিদি ও সুখী হবে না। 10 বছরের ছোট ছেলে, এটা ও দেখে নেবে, ও সুখী হবে না। ওই ছেলেটা 10 বছর পরে হয়তো ম্যান্ডিকে আবার ছেড়ে দেবে, কারণ এতটা এজ ডিফারেন্স। হ্যাঁ, কিন্তু যখন প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছে 11 বছরের ডিফারেন্সে, আমরা কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড করেছি, করিনি, করেছি, কারণ সে তো হিরোইন, তাকে মানায়। হ্যাঁ, সে তোমার বাড়ির কাজের মহিলাও যদি দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করে তাকে মানায়, কারণ সে একটা কাজের মহিলা, আমাদেরকে মানায় না, কারণ আমরা শিক্ষিত, আমরা সমাজবদ্ধ জীব। কিন্তু যখনই কেউ এক্সট্রা ম্যাটেরিয়াল ম্যারিটাল কোনো কিছু অ্যাফেয়ার করে ফেলে, তখন কিন্তু সে একটা ইসের চোখে, সমাজের চোখে খারাপ হয়ে যায়। কী শিক্ষা দিচ্ছে সমাজকে, কী শিক্ষা দিচ্ছে সমাজকে, যে আমি একটা মানুষ, আমারও বাঁচার অধিকার আছে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, নারী স্বাধীনতা, মানসিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তার মানে দিদি আপনি একজন পরকীয়াকে, না, আমি পরকীয়াকে টিকমার্ক দিচ্ছি না, আমি ভালো থাকাকে টিকমার্ক দিচ্ছি। একটা মানুষকে, মনটাকে বলুন তো, আমি এমনও মানুষ দেখেছি যে একবেলা মাছ ছাড়া খেতে পারতো না, বিয়ে হয়েছে মহিলা নিরামিষ বাড়িতে, তাকে বেলায় বেলায় নিরামিষ খেতে হতো, আর সে খেতে খাওয়ার পর রোজ গিয়ে লুকিয়ে ওয়াশরুমে কাঁদতো, কারণ বিয়ে হয়েছে। সে এখন সে অভ্যস্ত হয়ে গেছে 21 বছর বিয়েতে, কিন্তু প্রত্যেক দিন নিরামিষ খেতে না তার ভাল লাগতো, কিন্তু তাকে মানতে হয়েছে কারণ শ্বশুর বাড়ির আইন। এটা কি ভালো থাকা? দিদি মাছের মধ্যে কি সব? মাছের মধ্যে আমার জন্য সব না, তার জন্য, সে মেয়েটার জন্য সব ছিল। ওর ফেভারিট ফুড আইটেম ছিল মাছ, ফেভারিট ফুড আইটেম ছিল মাছ। শুধুমাত্র তার জন্য তো বাড়িতে মাছটা টিকমার্ক দিতে পারত না, ছাড়তে তোমাকেই হবে, কারণ তুমি যে নারী, ভুগতে তোমাকেই হবে। নারী মানে ত্যাগের প্রতীক, নারী মানে সর্বংসহা, নারী মানে মাটি, আর মাটি সবসময় খাঁটি হয়, তাই না? একটা মেয়ে চিৎকার করে সমাজের কাছে বলছে আমি ছেলেটাকে ভালোবাসি, তার সঙ্গে থাকতে চাই, তার থাকা, ও ওর মেয়েকে ছেড়ে থাকতে রাজি হচ্ছে, কতটা ভালোবাসলে এটা করতে পারে? আবার বলছে আমি মেয়ের জন্য আগে যেতে পারছি না, সামনে গিয়ে দেখলে মেয়ে, এটা যেটা মাদের হয়, পেছনে থাকলে মেয়ে, ডাইনে দেখলে মেয়ে, বায়ে দেখলে মেয়ে, কারণ ওকে আটকাতে কেউ পারবে না। মেয়ের জন্য কেন পারছে না? কারণ মেয়েটা কি করবে, স্কুলিং একটা ব্যাপার আছে সব কিছু। দিদি ম্যান্ডি কি প্রেগনেন্ট? ম্যান্ডি 1 ফুটও প্রেগনেন্ট না, প্রেগনেন্টের কোনো চান্স নেই, এসব বাজে কথা শুনবে না, একটা কিছু রটিয়ে দিলেই হলো। ওই ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কিনেছে, আইপিএল আইপিএল আইপিএল, ওই জায়গা জায়গা জায়গা। হ্যাঁ, কিন্তু ম্যান্ডি 1 ফুটও প্রেগনেন্ট না। হ্যাঁ, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে ম্যান্ডি এখন প্রেগনেন্সি নিয়েও নাটক করতে পারে, সব কিছু নাটক করা দিয়ে হলো কথা, ভিউজ রেভিনিউস ম্যান্ডি কামাবে, আমরা রোজগার করব। আর একটা কথা এটাই বললাম, ভারতীয় দণ্ডবিধিতে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে কোনো রকম আইন নেই। হ্যাঁ, একটা আইন আছে, যদি সে প্রুফ করে তার স্বামী বা স্ত্রী তার এই অ্যাফেয়ার্সের জন্য সে মানসিকভাবে তাকে টর্চার করছে বা শারীরিকভাবে টর্চার করছে, তখন কিন্তু এটাকে অ্যাজ এ ক্রিমিনাল অফেন্স দেখা হয়, এবং তখন কিন্তু তাকে মানে জেল পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। মরালি রং, লিগেলি রং না, এটাই হচ্ছে বড় কথা।
আমাদের দেশ মানে না, যেটা ইউএসএ ইউকে বলে দিয়েছে, নেশন হ্যাজ নাথিং টু ডু উইথ অ্যানি ওয়ানস বেডরুমস প্রবলেম। সেটা কিন্তু ভারত না, ভারত কিন্তু এখনও বেডরুম প্রবলেমগুলি দেখে, হয়তো কয়েক বছর পরে দেখবে না, কারণ আমরা মেয়েরা এত তাড়াতাড়ি ইকোনমিক্যালি লিবার্টি, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের ভাষা চেঞ্জ হচ্ছে, আমাদের বলি চেঞ্জ হচ্ছে, আমাদের সত্তা চেঞ্জ হচ্ছে। ইকোনমিক লিবার্টি ইজ দ্য বেস্ট লিবার্টি ফর অ্যানি ইন্ডিয়ান, নট অনলি ইন্ডিয়ান, ফর অ্যানি গার্ল অর অ্যানি ওম্যান। আর্থিক স্বাধীনতা না হলে কোনো রকম স্বাধীনতা আশা করা যায় না, কোনো রকম স্বাধীনতা। দিদি বাচ্চাটার কথা ভাবছেন না, মার ভালোবাসা বাবার ভালোবাসায় বাচ্চাটা বাঁচতে পারবে কি? বাচ্চাটার কথা ভাবছি তো বোনরা, মা যদি এখন ঘুটন গেছে জিন্দিগি করে, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, বাচ্চাটার ভালো পারিবারিশ হবে? বাবা যখন এটা এটা করে পারিবারিশ হবে? বাচ্চাটাকে এখানে কোনোদিন ভালো থাকবে? একসঙ্গে মা বাবা থাকলেও কি ভালো থাকবে? কারণ যখন ওদের মধ্যে মনের মিলটা ফুরিয়ে গেছে, ঝগড়া তো উঠতে বসতে হবে, আগেও হতো এখনও হয়, হ্যাঁ আগেও হতো ঝগড়া, এখনও হতো হয় ঝগড়া। তো সেখানে বাচ্চাটা না মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়াটা হয়তো ঠিক না, কিন্তু মা বাবার ঝগড়া, কাজ ভাঙাভাঙ্গি, মারপিট, এগুলি দেখার পর এই বাচ্চাটার উপরে কতটুকুন প্রেশার পড়ছে সে কি বুঝতে পারছে? এটা নাটক, এটা রিয়েল? তবে হ্যাঁ, মেয়েটা কিন্তু অনেকটাই অন্যরকম, কাজ ভাঙা আর মেয়ে বসে মোবাইল দেখে, এটা অনেক বাচ্চাই পারে না, ভয়ে কুকড়ে যায় যখন মা বাবা এভাবে মারপিট ঝগড়া করে। চলো বাই।